সোমবার বিকেলে মালদহ হরিচন্দ্রপুর বিধানসভার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের চকশতন এলাকায় দলীয় কর্মীদের সাথে পরিচয় ও সংবর্ধনা জানানোর পাশাপাশি কর্মীদের সাথে নির্বাচনী প্রচার চালালেন হরিচন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী মতিউর রহমান। এদিনও এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এলাকার বর্ষীয়ান ব্যক্তিদের আশীর্বাদ নেন মতিউর রহমান। অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, প্রার্থী যেই হোক না কেন বিজেপির একটাই নেতা নরেন্দ্র মোদী আর বিজেপির প্রতীক পদ্ম ফুল, এছাড়াও বাংলায় গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিজেপিকে নির্বাচিত করবে তারা। दीदी बोलता है खेला होगा, तो मैं एक ही बोलता हूँ, दीदी आप खेला करते करते थक गया, आप आराम कर लो, ज्यादा खेलने का जरूरत नहीं है, अब खेला नहीं होगा, अब हम लोग खेला विकास का खेला करेंगे। भारत सरकार देश हमारे देश सफलता दिए প্রায় 8 লক্ষ আমাদের মা বোনরা দেশ পেয়েছেন এই মোদীজির এই যোজনাতে। আজকে আবাস যোজনা আছে, 2022 পর্যন্ত তার সংকল্প আছে, একটা বাড়ি ভারতবর্ষের কাজা থাকবে না। আমরা কি দেখছি তাতে কাঁদবে না, মানি নিচ্ছেন, লজ্জা করা উচিত। একটা গরিব মানুষের কাছ থেকে 30,000, 20,000, 40,000 টাকা নিয়ে তারা নিজের সুখ ভোগ করছেন, আর একটা গরিব তার পাশে তার জীবন কিভাবে যাপন করছেন তার থেকে তার নজর নেই। এই হচ্ছে আমাদের সরকার। এই সরকার আমরা যদি পরিবর্তন করতে না পারি, আগামী দিনে মানুষের যা বেহাল অবস্থা হবে, মানুষের পাশে দাঁড়াবার লোক হবে না। আমরা তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন করছি, নিবেদন করছি, প্রার্থী আমরা দেখব না, আমরা দেখব ভারতবর্ষের নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে। পদ্ম ফুল চিহ্নে আমরা যেখানে পদ্ম ফুল দেখব সেখানে আমার বোতাম টিপে আমি তাকে তার হাত শক্ত করব। আমার পশ্চিমবাংলায় যিনি ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবেন, আমার এই 46 নম্বরের